আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আপনারা কিন্তু সকলেই জানেন গত 28 নভেম্বর এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গেল। তো আপনারা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এসএসসি পরীক্ষার রেজাল্ট তো হয়ে গেল, এরপরে কিন্তু আপনারা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অনেকেই কিন্তু চিন্তিত আছেন যে এরপরে আপনারা কোথায় ভর্তি হবেন। তো এটি কিন্তু সঠিক সময় আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, কারণ এই সময় যদি আপনি কোনোভাবে ভুল সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু এর পরবর্তীতে আসলে এই সুযোগটি আর আসে না। তো এসএসসি পাস করার পরে আপনারা কিন্তু চাইলে জেনারেল লাইনেও পড়তে পারেন, অথবা বাংলাদেশ কারিগরি বোর্ডের শিক্ষা অধীনে আপনারা কিন্তু ডিপ্লোমা করতে পারেন। তো আসলে ডিপ্লোমা কোর্সটি কি আমরা কিন্তু এটা অনেকে জানি না। এটি হচ্ছে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী একটি কোর্স। ডিপ্লোমা এই কোর্সগুলোর ভেতরে কিন্তু আসলে অনেক কয়েকটি সেক্টর রয়েছে, যেমন ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন ফিশারিজ। আপনি চাইলে কিন্তু এগুলোর মধ্যে যে কোনো একটিতে পড়তে পারেন। আপনি যদি মনে করেন এসএসসি পাস করার পর আপনি ডিপ্লোমা ইন এগ্রিকালচারে পড়তে যাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ডিপ্লোমা ইন এগ্রিকালচারে পড়ার জন্য আপনি কোথায় ভর্তি হবেন এবং এই কোর্সটি আসলে কত দিনের, এবং আপনি ডিপ্লোমা ইন এগ্রিকালচারে পাস করার পরে আসলে কোথায় কোথায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এর বিস্তারিত কিন্তু আলোচনা করব। তো প্রথমে আসি ডিপ্লোমা ইন এগ্রিকালচারে ভর্তি হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। আপনি এসএসসি পাস করে কিন্তু ডিপ্লোমা ইন এগ্রিকালচারে ভর্তি হতে পারেন। আপনি চাইলে কিন্তু সরকারিতেও পড়তে পারেন, আপনি চাইলে কিন্তু বেসরকারিতেও পড়তে পারেন। তো বাংলাদেশে কিন্তু মোট 18টি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে, আপনি কিন্তু এগুলোতে পড়তে পারেন। এছাড়াও বেসরকারি কৃষি ডিপ্লোমা ইন ইনস্টিটিউট রয়েছে প্রায় 160টির মতো। তো আপনি যদি সরকারি কৃষি ডিপ্লোমা ইন ইনস্টিটিউটে ভর্তি হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার যেটি করণীয় সেটি হচ্ছে আপনাকে প্রথমে সেখানে অ্যাপ্লাই করতে হবে, এবং আপনি যদি সেখানে উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনি সেখানে ভর্তি হতে পারবেন। তো বাংলাদেশে মোট 18টি সরকারি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে, এবং আসলে এগুলো কোন কোন জেলায় অবস্থিত এগুলো একটু বলি আপনাদের। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তাজহাট রংপুর, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাংলা বাজার গাইবান্ধা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহ সদর ঝিনাইদহ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রহমতপুর বরিশাল, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ফরিদপুর, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সাটুরিয়া মানিকগঞ্জ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরেবাংলা নগর ঢাকা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ব্রাঞ্জারামপুর ব্রাহ্মণবাড়িয়া, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াইহাজার নারায়ণগঞ্জ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিমুলতলি গাজীপুর, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুর, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদেমনগর সিলেট, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হোমনা কুমিল্লা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বেগমগঞ্জ নোয়াখালী, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটহাজারি চট্টগ্রাম, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রাঙ্গামাটি। এই 18টি হচ্ছে সরকারি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট। এগুলোতে যদি ভর্তি হতে চান তাহলে প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার পর যদি উত্তীর্ণ হন তাহলে কিন্তু সেখানে ভর্তি হতে পারবেন। তো সরকারিতে যদি কোনোভাবে ভর্তি হতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেসরকারি কৃষি ডিপ্লোমাতে ভর্তি হতে পারেন, এবং বাংলাদেশে কিন্তু প্রায় 160টির মতো বেসরকারি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে, আপনারা কিন্তু চাইলে সেখানেও ভর্তি হতে পারেন। আসলে এতগুলো কলেজের নাম তো বলা সম্ভব না, আমি ভিডিও স্ক্রিনে বেসরকারি কলেজগুলোর ঠিকানা দিয়ে দিলাম, আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। তো কৃষি ডিপ্লোমায় ভর্তি হওয়ার পরে এটি হচ্ছে আপনার মূলত 4 বছরের একটি কোর্স, অর্থাৎ আপনার বছরে 2টা করে সেমিস্টার আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে আপনার 4 বছরে আপনাকে 8 সেমিস্টার কমপ্লিট করতে হবে। তো এখানে 8 সেমিস্টার কমপ্লিট হয়ে গেলে আপনাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনাকে একটি একটি সার্টিফিকেট দেওয়া হবে, এবং সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনার জবের যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে কিন্তু আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ডিপ্লোমা ইন এগ্রিকালচারে পড়াশোনা শেষ করার পরে আপনি আসলে চাকরির জন্য কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর একটি পোস্ট, এবং এটি কিন্তু পিএসসির আন্ডারে এই পরীক্ষাটি হয়। উপসহকারী পরিচালক পরিদর্শক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী, বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এই পদের জন্যও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এই পদের জন্যও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঊর্ধ্বতন খামার সহকারী, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, এই পদের জন্যও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফার্ম সুপারভাইজার, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, এই পদের জন্যও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইক্ষু উন্নয়ন সহকারী,
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মাঠ সহকারী বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মাঠ কর্মকর্তা বাংলাদেশ চা বোর্ড এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পাট অধিদপ্তর এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্টোর কাম ফিল্ডম্যান তুলা উন্নয়ন বোর্ড এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মাঠ কর্মকর্তা কৃষি বিপণন অধিদপ্তর এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আরবরি কালচারাল সেকশনাল অফিসার সড়ক ও জনপদ অধিদপ্তর এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কৃষি তথ্য কেন্দ্র সংগঠক কৃষি তথ্য সার্ভিস এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিক্যাল পার্টিসিপেন্ট কৃষি তথ্য সার্ভিস এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কমিউনিটি ফ্যাসিলিটর কমিউনিটি মোবিলাইজেশন কৃষি মন্ত্রণালয় এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ফিল্ডম্যান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। উপসহকারী খামার তত্ত্বাবধায়ক বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় এই পদগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সম্প্রসারণ ওভারশিয়াল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই পদের জন্যও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আসলে এগুলো ছাড়াও কিন্তু অনেক পদ রয়েছে, যেসব পদগুলোতে কিন্তু আপনি ডিপ্লোমা ইন এগ্রিকালচার পাস করার পরে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও বেসরকারি অনেক ভালো ভালো পদ রয়েছে যেগুলোতে কিন্তু আপনি সুনামের সহিত চাকরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।